Bobby Burman, like, share, subscribe. আমি অভি, এটা আমার টাউন অনলাইনের একটা আইডি এবং এটা আমার ক্ল্যান লেভেল 10-এর একটা ক্ল্যান। তো আমি আজকে আপনাদেরকে খুব বিষয়, মানে খুবই একটা সিরিয়াস বিষয় নিয়ে কথাবার্তা বলবো। ফার্স্টেই বলে নিচ্ছি, এই বিষয়টা হচ্ছে কেউ যদি সুপারসেল আইডি বা কেউ যদি বলে যে আমি আপনাকে আমার টাউন অনলাইন বা 10 এনি আইডি, খুব ভালো মানের একটা আইডি আপনাকে ফ্রিতে দিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রেই কী করতে হবে আপনাকে সেটা আমি আপনাদের বলে দিব। এবং এটা কী, বিষয়টা আসলে কেন হচ্ছে এবং কেন আপনাকে টাউন হল একটা ভালো মানের আইডি ফ্রিতে দিতে চাচ্ছে, এটা কি আসলেই কি একটা চক্র বা কোনো একটা গ্যাং বা কোনো একটা কী হতে পারে, সেটা আমি বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্টেই বলে নিচ্ছি যে এটা আসলে আপনার আইডিটা চুরি করার একটা প্রথম স্টেপ। তো ফার্স্টেই বলে নিচ্ছি, এইসব যারা গ্লোবাল থেকে ঘোরাফেরা করে, দেখবেন এখানে আমার গ্লোবালে অনেকেই আছে, ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়ার, কজ আমার গ্লোবালের ল্যাঙ্গুয়েজটা বর্তমানে আছে, দেখেন ল্যাঙ্গুয়েজটা আমি দেখাই নিচ্ছি। তো এই হলো আমার ল্যাঙ্গুয়েজ, তো দেখা দিচ্ছি এখন আমার ক্ল্যানে আমি আছি। ক্ল্যানে একজন আসছিল, সে এখান থেকে কৃষ্ণা নামে একজন প্লেয়ার আসছিল, এই সেই প্লেয়ারই কৃষ্ণা। তো আমি কৃষ্ণা নামের প্লেয়ার সম্বন্ধে, মানে বেসিক্যালি একটা চোর সম্বন্ধে বলবো এবং কিছু বিষয় বলবো। তারা তাদেরকেই টার্গেট করে, মানে তারা বেসিক্যালি কিছু কিছু প্লেয়ারদের টার্গেট করে যারা বেসিক্যালি সুপারসেল আইডি এখন পর্যন্ত তৈরি করে নাই বা ক্রিয়েট করে নাই। সো বেসিক্যালি তারা কী করে, তারা করে কি, তারা বলে যে তাদের ভালো একটা টাউন হল তোমাকে আমি ফ্রিতে দিয়ে দিব এবং সেটার জন্য কী করতে হবে, আমার এই জিমেল আইডিটা নাও, নিয়ে সুপারসেল আইডিতে রেজিস্টার করে ফেলো, তো তাহলে তুমি আমার টাউন হলটা পেয়ে যাবা। দেখা যাচ্ছে যে তার যে প্রোফাইল এবং তার ভিজিট করি আসেন, সরি অ্যাবাউট দ্যাট, আমি ভিজিট করতে চাচ্ছিলাম তার অ্যাকাউন্টটা। ওকে, যখন বলবে যে এরকম একটা টাউন অনলাইনের একটা আইডি, যেহেতু কৃষ্ণ আমাকে বলেছে এই ধরনের একটা টাউন অনলাইনের একটা আইডি, ফুল রানিং একটা বেস, দেখা যাচ্ছে প্রোফাইলটা আমি দেখা দিলাম, সো এই ধরনের একটা রানিং বেস তাকে দিতে চাচ্ছে ফ্রিতে, তো অনেকে লোভে পড়ে বেসিক্যালি নেওয়ার চেষ্টা করবে যে আচ্ছা ঠিক আছে ফ্রিতে পাবো, ওকে ফাইন নিয়ে নেই। আসলে এরকম কিছুই হবে না আপনার সাথে, জাস্ট আপনার অ্যাকাউন্টটা ভালো মানের একটা অ্যাকাউন্ট জাস্ট হ্যাক করে নেবে। আমাকে সে টার্গেট করেছে, বিকজ আমার বেসিক্যালি আমার অ্যাকাউন্টটা মোটামুটি ম্যাক্স, টোটালি ম্যাক্স কুইন লেভেল 29, দেখতে পাচ্ছেন একদম দেয়াল টেয়াল সবই ম্যাক্স, তো এটা খুবই কষ্টের ফল বেসিক্যালি আমি বলবো। এবং সে কী করতেছে, সে আমাকে টার্গেট করেছে, টার্গেট করে আমার ক্ল্যানে আসে এবং বলে যে হ্যাভ ইউ কানেক্টেড সুপারসেল আইডি, তুমি কি কানেক্টেড করেছো সুপারসেল আইডিতে। তো দেখেন আমি বললাম যে না, আমি অবভিয়াসলি করিনি, আমি বলছি হিন্দি বল থাকতো, ল্যাঙ্গুয়েজটা কি তোমার, বাংলা হিন্দি অর ইংলিশ? তো দেখলাম হিন্দি বলতেছো, হিন্দিতেই তার সাথে আমার কমিউনিকেশন করতে হবে, তো বাংলা বল থাকতে, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম বাংলা বলবা কি না, তো বলে যেন ওকে না, ওকে ফাইন ঠিক আছে। তো সে আমাকে আবার কোশ্চেন করে এবং বলে তো সুপারসেল আইডি মে যাও, ফির রেজিস্টার পে ক্লিক করো, ফির মেরা আইডি দুঙ্গা, ওকে এটা সে আমাকে বলে। মানে কি, মানে তার আইডি সে আমাকে ফ্রিতে দিয়ে দিবে, জাস্ট তার একটা জিমেল আইডি দিবে, সেই জিমেল আইডিটা নিয়ে আমি আমার অ্যাকাউন্টটাকে সুপারসেল আইডিতে ওই জিমেল আইডিটার সাহায্যে রেজিস্টার করব। মানে কি, মানে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটা ওই জিমেল আইডিটা দিয়ে সুপারসেল আইডিতে ক্রিয়েট করে দিলাম, তাহলে হবে কি আমার আইডিটা তার কাছে চলে যাবে, জাস্ট রেজিস্টার হয়ে গেছে তার জিমেল আইডিতে, অফিসলি তার জিমেল আইডিতে রেজিস্টার হয়েছে, তো সেই তো আমার আইডিটা পাবে, তাই না? ওকে, তো সে যে বললো, সে আমাকে বলেছে তার এই জিমেল আইডিটা অর্থাৎ তার যে টাউন অনলাইন এটা আমাকে ফ্রিতে দিবে, না এরকম ধরনের কিছুই হবে না, সে জাস্ট আপনার অ্যাকাউন্টটা চুরি করবে। কীভাবে চুরি করবে সে প্রসেসটা আমি বলে দিচ্ছি, সে জাস্ট একটা জিমেল আইডি দিবে, যেমন সে বলছে যে আমি জিজ্ঞেস করেছিলাম পাসওয়ার্ড দিবা না, তো সে বলে যে না পাসওয়ার্ড দেওয়া যাবে না, সে তার একটা জিমেল আইডি দেয়, এই জিমেল আইডিটা দিয়ে বলে, সে আবারও দেয় একই জিমেল আইডি, সেই জিমেল আইডিটা দিয়ে বলে যে এই জিমেল আইডিটা নিয়ে সুপারসেল আইডিতে গিয়ে রেজিস্টারে ক্লিক করো, রেজিস্টারে ক্লিক করো। আমি দেখা দিচ্ছি সে যে রেজিস্টারে ক্লিকের কথা বলেছে, এই যে তু সুপারসেল আইডি মে যাও ফির রেজিস্টার পে ক্লিক করো, কিউ হে ম্যা কিউ তুমারা জিমেল আইডি সে রেজিস্টার পে কি ক্লিক করুঙ্গা মুঝে বাতাও, তো হি মেক্স মি ফুল। ওকে, সো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম মেন টপিকে আসি, এভাবে অনেকের যারা জানে না, যারা মনে করে ফ্রিতে জিম একটা ক্ল্যাশ অফ ক্ল্যান অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে, এটা কখনোই সম্ভব না, দিবেও না,
জাস্ট আপনার অ্যাকাউন্টটা সে চুরি করবে। কিভাবে করবে প্রসেসটা বলে দিচ্ছি, তার একটা জিমেল আইডি দিবে, সেই জিমেল আইডিটা দিয়ে আপনাকে বলবে রেজিস্টার করতে যান, রেজিস্টারে গিয়ে ক্লিক করে এই জিমেল আইডিটা দিয়ে দেন, তাহলে আপনি পেয়ে যাবেন, একটা কোড আসবে, ওই কোডটা আপনাকে দিয়ে দিব, দেন আপনি কোড দিয়ে প্লে করতে শুরু করবেন। বেসিক্যালি সেটা কোনো এটা এরকমই হবে না, এরকম কখনোই হবে না, জাস্ট আপনি যখনই তার জিমেল আইডির মাধ্যমে আপনি রেজিস্টারে ক্লিক করবেন, কোড ঠিকই যাবে এবং তার কাছে কোড চলে যাবে, এবং সে কী করবে, সে আবার লগ ইন দিবে, জাস্ট আপনাকে কোডটা দিবে এবং আপনি জাস্ট কোডটা যখন ক্লিক করবেন, কোড দেওয়ার পরে আপনি তার জিমেল আইডিতে আপনার অ্যাকাউন্টটা সেভ করে দিলেন, রেজিস্টার করে দিলেন, কারণ আপনাকে বলেই দিয়েছে যে রেজিস্টার পে যাও। তো বুঝতেই পারতেছেন, রেজিস্টারে গেলে তো রেজিস্টার হবে, তাই না? তো যদি তার এই জিমেল আইডিটাতে তার এই অ্যাকাউন্টটা থেকেই থাকে, তাহলে কেন আমি রেজিস্টার করব, লগ ইন দিব। তো যেহেতু এটা রেজিস্টার অলরেডি তার এইটা অনলাইনের এটা আইডি, তো তাহলে আমি রেজিস্টার কেন দিব, লগ ইন দিলে সেটা ফ্রি হতে পারে, বাট আদারওয়াইজ এটা রেজিস্টারে গেলেই ধরে নেবেন জাস্ট একটা ফেক, এবং এটা জাস্ট চুরি করার একটা প্রথম স্টেপ। দেন আমি তাকে, আমি তো জানি বিষয়টা, তো তাকে আমি নর্মাল কনভারসেশন চালাই মজা করার জন্য। তো ফিরমেরা ও আবার লেখছে, ফিরমেরা কোড আয়েগা, তো আই এম ওয়েটিং ফর ডু ফাস্ট, ব্যাটারি লো, ও মাই গড, তোমার ব্যাটারি লো, তো আমি কী করবো, মে ক্যা করুঙ্গা, তোমারা ব্যাটারি লো হতা হ্যায় তো। তো যাই হোক, দেখা যাক। দেন আবার বিশ্বাস করানোর জন্য বলছে, মেরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, কিউ বে, মে কিউ অ্যাকসেপ্ট করুঙ্গা তোমারা অফার আর ফ্রেন্ড রিকোয়েস্ট, ওকে। সো দেন আমি তাকে একটা কথাই বলি, রিপোর্টেড টু সুপারসেল, আমি অলরেডি রিপোর্ট করে দিছি তার নামে, এবং তাকে আমি ক্লায়েন্টকে কিক আউট করে বের করে দিছি, কারণ আমার ক্লায়েন্টে কোনো চোরের বাটপারের জায়গা নেই, ঠিক আছে? সো এভাবে আপনার আইডিটা সরাসরি চুরি করার চেষ্টা করবে, এবং কীভাবে চুরি করবে আমি দেখাই দিলাম, যার একটা জিমেল আইডি দিবে, দিয়ে বলবে আমি আপনাকে ফ্রি আইডি দিতে চাচ্ছি, যে কেউ প্লেয়ার হতে পারে, যখনই দিতে দেওয়ার চেষ্টা করবে তখন আপনি ওকে বলবে যে এই জিমেল আইডিটা নেন, নিয়ে রেজিস্টারে ক্লিক করেন। তো রেজিস্টারে ক্লিক করলে একটা কোড যাবে তার কাছে, সেই কোডটা আপনাকে দিলে আপনি তার আইডিটা ফ্রিতে নিয়ে নিতে পারবেন। বেসিক্যালি এমন কিছুই হবে না, আপনি যখনই রেজিস্টারে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা তার মানে এমটি যে জিমেল আইডি, ওই জিমেল আইডিটাতে কিন্তু ফ্রেশ জিমেল আইডি, ওটাতে কোনো ক্ল্যাশ প্ল্যান অ্যাকাউন্ট নাই, সো আপনার এই ওর জিমেল আইডিটাতে সুপারসেল আইডির মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা সে চুরি করে নিয়ে চলে যাবে, এই হলো তার স্ট্র্যাটেজি। তো আমি ক্লিয়ারলি বিষয়টা আপনাদের বুঝায় দেওয়ার চেষ্টা করেছি, তো সবাই সাবধানে থাকবেন, কারণ এটা খুব ইজি ওয়েতে চুরি করা পসিবল, যদি আপনি তার জিমেল আইডিটা নেন, নিয়ে আপনার অ্যাকাউন্টটা সুপারসেল আইডির মাধ্যমে রেজিস্টার করেন। যদি রেজিস্টার করেন তাহলে কিন্তু এটা আপনি রেজিস্টার করতেছেন, কথা বুঝতে হবে। তো রেজিস্টার করলে কী হবে, আপনার অ্যাকাউন্টটা তার কাছে চলে যাবে, দেন সে যখন আপনাকে কোডটা দিবে, দেন কনফার্ম করলো আপনি লগ ইন করেছেন, অর্থাৎ লগ ইন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা তার জিমেল আইডিতে লগ ইন হলো, রেজিস্টারের মাধ্যমে লগ ইন হলো ফার্স্ট টাইম, সো সুপারসেল আইডি ক্রিয়েট হয়েছে তার জিমেল আইডিতে। তো আপনাকে আর দরকার নেই, বলবে এবার আনইনস্টল করো, অ্যান্ড আনইনস্টল করার পর তো বুঝতেই পারছেন, আর যদি আনইনস্টল নাও করে থাকেন সমস্যা নাই, সে আপনার অ্যাকাউন্টটা ইজিলি যেহেতু একবার লগ ইন দিয়েছেন ও ক্লিয়ার করে দিতে পারবে, ক্লিয়ার ডাটা মারলে রিকোয়েস্ট পাঠালে আপনি অলরেডি ক্লিয়ার হয়ে যাবেন, জাস্ট মোবাইলটা রিসেট অটোমেটিক্যালি নেওয়া যায়, এটা প্রসেস আছে, এটা আমি অন্য কোনো এক সময় বলবো না। তো এভাবে আপনার অ্যাকাউন্টটা সে চুরি করে নিয়ে যাবে। সো সবাই সাবধানে থাকবেন, এবং সবাই এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই খুব সাবধানে থাকতে পারেন এইসব চোর বাটপারের কাছ থেকে যারা ফ্রিতে অ্যাকাউন্ট দিতে চাচ্ছে। তো আমি এই বিষয়টাই বলবো, তো সবাই ভালো থাকবেন, ক্ল্যাশ অন। Yeah.